ডিজে বাপি এইভাবে 261 নম্বর পোল ঔষধটি খেয়েছিলেন দেখতে দেখতে ছ মাস পূর্ণ হয়ে গেল মানে সাত মাসে পড়েছে ঔষধটি খাবার পরে দেখতে দেখতে সাত মাস কেটে গেল তাই বেগম সাহেবা বাদিগণকে দেখে বলছে বাদি বলো মা বাদি রে বলো মা কি হয়েছে বলো ঔষধ খেয়েছি দেখতে দেখতে তো ছ সাত মাস হতে যায় তো বাদি আমার অন্তর অনেক কিছু খেতে ইচ্ছা করছে রে বাদি ও মা হ্যাঁ তোমার গর্ভে সন্তান এনেছে হ্যাঁ রে বাদি আরে আমার গর্ভে সন্তান আসলে না হলে তো আমি জানতে পারতাম আমার গর্ভে সন্তান হয়েছে রে আমার এই মানে পেটটি ভারী ভারী হয়েছে ও আচ্ছা বলো মা বেগম সাহেব কেমন ভাবে সন্তানটা এলে কি করে হলো একবার বলো তো দেখি শুনি আচ্ছা বাদি গর্ভে কিভাবে সন্তান এসেছে তার কিন্তু যদি আমি বলতে পারি তার মানে কিন্তু বলতে হবে হ্যাঁ নিশ্চয় বলো নিশ্চয় বলো বলো মা এরা বেগম সাহেবা ঔষধটি খেয়েছে গর্ভে কেমন করে সন্তানটি বড় বড় হচ্ছে বাড়ছে আর কি গর্ভের মধ্যে সেই সব কথা বাদিরা বেগম সাহেবের মুখ হতে শুনতে চায় তাই বেগম সাহেবা তখন এক এক করে কহিতে লাগলেন কি বলছেন তাহলে বলছি শুন বলো আই এক মাসে বিন্দু পানি না হইলে জানা জানি বলতে এক মাস থেকে দুই মাস তিন মাস কি হলো এক মাস থেকে দু মাসে পড়লে নাকি তোমার গায়ে রক্তের চাপ বেড়ে গেছে তখন সেই জলদিম্বটা ঔষধটি এক এক করে রক্তে পরিণত হলো তারপরে তিন মাসে যখন পড়লো তখন ছোট একটা পুতুলের আকার তৈরি হলো আচ্ছা আচ্ছা ওই কথা তাই বলতে যাচ্ছে তাহলে তিন মাস আর চার মাস বলছি শুন বলো তাহলে বলি বলো ওরে তিন মাসে জল দিনে পুতুলে দি হলো চিনি আল্লাহর নবীর নাম বলো রে আরে তিন মাসে জল দিনে পুতুলে দি হলো চিনি আল্লাহর নবীর নাম বলো রে আরে চার মাসে হইলো ওই মাংসের সঞ্চয় গো আল্লাহর নবীর নাম বলো রে আরে চার মাসে হইলো ওই মাংসের সঞ্চয় গো আল্লাহর নবীর নাম বলো রে আল্লাহর নবীর নাম বলো রে ও মা হ্যাঁ বল তিন মাসে থেকে চার মাসে যখন পড়লো কি হলো ওই চার মাসে পড়ে তোমার গায়ে নাকি মাংস বেড়ে গেছে ওই মাংসের ভারে তুমি তো আর হাঁটতে পারো না আমার গায়ে মাংস হ্যাঁ ওই জন্য বলেছিলাম তোদের কাছে বলবো না তোরা শুনবি না আরে আমার গায়ে মাংস নয় তবে আরে আমার গর্ভে যে সন্তানটি আছে সেই সন্তানের গায়ে চার মাস যখন হয়েছে এক এক করে মাংস তৈরি মানে মাংস বসছে গায়েতে আচ্ছা আচ্ছা তৈরি হচ্ছে ও এই কথা এই কথা আমি বলতে যাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না আচ্ছা চার পাঁচ মাস ছ মাস আর সাত মাস তাহলে বলছি শুন বলো পঞ্চ মাসে পঞ্চ ছয়ে কিছু নাই হে বাকি রয় আল্লাহর নবীর নাম বলো রে আরে পঞ্চ মাসে পঞ্চ ছয়ে কিছু নাই হে বাকি রয় আল্লাহর নবীর নাম বলো রে আরে ছয় মাসে হইলো ওই ছয়ে রে পোখানি গো আল্লাহর নবীর নাম বলো রে আরে ছয় মাসে হইলো ওই ছয়ে রে পোখানি গো আল্লাহর নবীর নাম বলো রে আরে সাত মাসে সাত বকুন আনন্দিত হলো সাত মাস পূর্ণ হয়েছে মানে পাঁচ মাসে পঞ্চরিপু মানব দেহ পঞ্চরিপু আছে তাই তো তাহলে এক এক করে পাঁচ মাস থেকে ছয় মাসে যখন পড়লো সবকিছু গঠন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আর সাত মাসে যখন পড়লো ওই সন্তানটি তখন ওই খাবো 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 করে
আচ্ছা তাই সন্তান তো বলতে পারে না তাই মা তখন মুখ ফুটে বলে ও দিদি গো আমার এটা খেতে ইচ্ছা করে ও দিদি গো আমার ওটা খেতে ইচ্ছা করে আচ্ছা বেগম সাহেব হ্যাঁ তোমার কি কি খেতে ইচ্ছা হচ্ছে একবার বলো না দেখি শুনি আমার তো খেতে ইচ্ছা করে অনেক কিছু হ্যাঁ কিন্তু তুই যোগাড় করতে পারবি ও মা আমাদের এই বাদশাজির কিছু অভাব আছে আরে তিন কালে গিয়ে এক কালে থেকে এই সময় গর্ভে সন্তান এসেছে হ্যাঁ খাই খাই করতে আবার জীবনটা একবার আমার হাউ 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 করতে হ্যাঁ তোমার দৌলতে যদি আমাদের একটু খাওয়া হয় তাহলে আমি বলি আর তোরা যোগাড় কর হ্যাঁ বলো ও মা বেগম সাহেবা তাহলে এবারে কি কি খাবে সাত খাবে তাহলে এক এক করে বলছে আর এরাও শুনছি তাহলে আমি বলছি আত্রা সোনার একা করে জোগাড় করবি বলো বলো তাহলে বলছি শোন ওরে শুনো রে দাসি বলি যে তোদের ওই স্বাদ খাবো আমি সেই স্বাদ খাবো রে শোনো রে দাসি বলি যে তোমার সবে তো দুটো তিনটে হ্যাঁ দুটো তিনটে তাহলে আবার বলছি শোন বলো টাংরা মাছ এতে হেসি রে তাতে দিও বেগুন টাংরা মাছ এতে হেসি রে তাতে দিও বেগুন ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে দাসি অন্তরে আমার ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে আমার অন্তরে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে মাটি অন্তরে আর শোনো রে দাসি বলে যে তোমারে ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে আমার অন্তরে শোনো রে দাসি গোয়াল মাছে বলো দাদা তাতে দিও আমের বাগা গোয়াল মাছে বলো দাদা তাতে দিও আমের আরে গোয়াল মাছে বলো দাদা তাতে দিও আমের আরে গোয়াল মাছে বলো দাদা তাতে দিও আমের বাগা ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে পাঁদি অন্তরে ওই ওই স্বাদ খেতে ইচ্ছা হয় রে পাঁদি অন্তরে শোনো রে দাদা বলে যে তোমারে ওই স্বাদ খাবো সেই স্বাদ খাবো রে শোনো রে দাদা কটা হলো ও আট দশটা হয়ে গেছে আট দশটা হয়ে গেছে এখন খান্দি বাকি আছে আর কি বাকি আছে বলো তো তাহলে বলবো বলো তাহলে তোরা জোগাড় করতে পারবি হ্যাঁ নিশ্চয়ই জোগাড় করব শোয়াল মাছে ওরে শোয়াল মাছে করবি ঝালে তাতে দিবি কাঁচা ঝাল শোয়াল মাছে করবি ঝালে তাতে দিবি কাঁচা ঝাল শোয়াল মাছে করবি ঝাল তাতে দিও কাঁচা ঝাল শোয়াল মাছে করবি ঝালে তাতে দিবি কাঁচা ঝাল ভালো করে রাখবি দাসি ঝাল ঝাল খেতে লাগে রে ভালো করে রাখবি দাসি ঝাল ঝাল খেতে লাগে আরে ভালো করে রাখবি দাসি ঝাল ঝাল মুখে লাগে আরে ভালো করে রাখবি দাসি ঝাল ঝাল খেতে লাগে কটা হলো ও বারোটা হয়েছে তাহলে এই পর্যন্ত
এবারে আরেকটি কথা বলবো। আরে কি, আমি একটা কথা বলবো? হ্যাঁ, তুমি তো ওই শুধু মাছ খেয়ে কি ফুলে মারবে নাকি? তা আবার কি বলবো, দু চারটে ফলের নাম করতে পারো না? ও খোদা গো, আবার বলে ফলের নাম। বাবা কি ফলের নাম? ও মাদি, ও কথা ফলের নাম মনে পড়েছে, বলো বলো। তাহলে বলি, বলো। পোষ্টি ভাতে চারটে কলা, আরে পোষ্টি ভাতে চারটে কলা খেয়েছিলাম শিশু বেলা, পোষ্টি ভাতে চারটে কলা খেয়েছিলাম শিশু বেলা, আরে পোষ্টি ভাতে চারটে কলা খেয়েছিলাম শিশু বেলা, পোষ্টি ভাতে চারটে কলা খেয়েছিলাম শিশু বেলা। ওই সাথে খাবো মাদি, ওই সাথে খাবো রে, ওই সাথে খাবো দাদি, সেই সাথে খাবো রে, আরে ওই সাথে খাবো মাদি, সেই সাথে খাবো রে। বলো রে দাদি রে, বলে তো তোমারে, ওই সাথে খাবো দাদি, সেই সাথে খাবো রে। বলো রে দাদি রে, আর ফলের নাম বলবো না বাবা, ফল রস আলো জিনিস বেশি খেলে আবার গা তা ফুলে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওদি ওই ছোট বিউ তো অনেক কিছু বললো। হ্যাঁ, তা আমরা আজ ফল দল দি। এই দে, আমরা দেবো বলতে যে আমরা আজকে দেবো, ফের কালকে দেবো, এই তুই একবার সব হয়ে যাবে। তাই ও তাতে আজকে তা দিয়ে দিই বলতে ওরা কর নেবে? ও তা দাও, কি দেবে দাও, তুমি দাও আগে। সপ্ত মাস পূর্ণ হল স্বামী জগা পড়ি আই তো দিদি, সপ্ত মাস পূর্ণ হল স্বামী পড়ি আই তো দিদি, দুধি দুগ্ধ চিনি চাপা কালা ক্ষীরের নাড়ু পাকো দিদি, এই দুধি দুগ্ধ নিহারিয়ার শীতে পাখি দু তিন দিনে করি বিহিপাখি, নিহারুয়ার শীতের পাখি খুব ভালো হবে করি বিহিপাখি, আরে নিহারিয়ার শীতে পাখি দু তিন দিনে করি বিহিপাখি, নিহারুয়ার শীতের পাখি দু তিন দিনে করি বিহিপাখি, আসবো যদি আর পুজো আলো উঠে দিদি দিদি দুলতে যদি পাঠবো দিদি, সপ্ত মাস পূর্ণ হলো তাদের জোগাল করি আই গো দিদি, সপ্ত মাস পূর্ণ হলো তাদের জোগাল। বলি এদি, তুই খালি এইগুলো খাবি, দু চারটে পিঠে পাঠা খাবি? বাংলা কেটে কুটে মশলা পেটে, আর বাংলা চিংড়ি কেটে কুটে নানা রকম মশলা পেটে, বাংলা চিংড়ি কেটে কুটে নানা রকম মশলা পেটে, বাংলা চিংড়ি কেটে কুটে নানান রকম মশলা পেটে, ঝোলে ঝালে মাথা মাখি করে ঘিয়ের গুঁড়ো ছড়িয়ে দিবি, আর ঝোলে ঝালে মাখা মাখি করে ঘিয়ের গুঁড়ো ছড়িয়ে দিবি, আর সপ্ত মাস পূর্ণ চাঁদের জোগাল করি আই গো দিদি, সপ্ত মাস পূর্ণ চাঁদের জোগাল। ও মা এই ভাবি, ওমা এইভাবে বেগম সাহেবাকে তখন সাধ ভক্ষণ করালেন, বেগম সাহেবা সাধ ভক্ষণও করলেন। সাধ ভক্ষণ করার পরে দেখতে দেখতে বেগম সাহেবার দশ মাস দশ দিন পূর্ণ হতে চলেছে, তাই বেগম সাহেব হঠাৎ করে
হঠাৎ করে বেগম সাহেবের গর্ভে যন্ত্রণা দেখা দিল। তাই বেগম সাহেবা তখন খোদা তাল্লাকে বলছে, ওগো খোদা তাল্লা, ওগো মেহেরবান, হঠাৎ আমার গর্ভে যন্ত্রণা দেখা দিল কেন? আজ আমি স্ত্রী থাকতে পারছি না। ওগো অন্তর্যামি মামা, কি অসহ্য গর্ভে যন্ত্রণা, আজ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কি বলি ও বাদি, বাদি রে বলি ও বাদি, আর আমি স্ত্রী থাকতে পারছি না রে বাদি, তোরা সবাই আমার কাছে আয়। এই তো কি অসহ্য গর্ভের যন্ত্রণা, আর আমি সহ্য করতে পারছি না রে বাদি, তোরা আমাকে ধর, তোরা আমাকে ধর রে বাদি। আভবে তে পা ঠায়ে বিধি উড়িয়া তু জালা আমায় দিলে, ভবেতে পা ঠাই বিধি এত জালা আমায় দিলে, ভবেতে পা ঠাই বিধি এত জালা আমায় দিলে, ভবেতে যাতো না যার গর্ভে জন মেচে সন্তান, সে বিনে কেউ জানে না বাগো গর্ভে, যাতো না বাদে আহান তো ছুরি গহলে মারি হলে মানে পাঠে এজি পোনার রাগবো না, আমার গলে মেরে কি জানে না তারে পেরে কি যাতো না। আরে এই তো ধরছে ধরছে, আরে এই তো হয়েছে হয়েছে রে, হয়ে গেছে হয়ে গেছে, দেখ 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 কি সুন্দর দুটি সন্তান হয়েছে। এই যা এ মা দি যা দাইমার ডেকে নিয়া। ও মা এইভাবে বেগমের সাহেবার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। যখন দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বেগম সাহেবা তখন তারিখে